জয় মা নাগমাতা রানী, নমস্কার। রাধে রাধে চ্যানেল, আমি মানিক। দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে বলবো আপনার ব্যবসা বা দোকানে খরিদ্দার বাড়ানো, আয় উন্নতি বাড়ানোর একটি সহজ উপায়। আজকে এই উপায়টি করবেন দর্শক বন্ধু, একটি মাটির ঘট, 5টি সূচ, 5টি বড়শি, 5টি বেলকাটা, আর দর্শক বন্ধু যে মধু মৌমাছি আছে আমডালে, যে মধুর বাসা বাঁধে, সেই আমডাল থেকে একটি টুকরো কেটে নিয়ে আসতে হবে যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন। এই ডালটি কেটে নিয়ে এসে আরও কিছু জিনিস দিয়ে এই উপায়টি করুন। আপনার যে দর্শক বন্ধু ব্যবসা লসে চলছিল, আয় উন্নতি ছিল না, দিন রাত দোকান খুলে বা ব্যবসা খুলে বসে রয়েছেন, খরিদ্দার নেই, হয়তো দর্শক বন্ধু আপনার একটা সময় ব্যবসা খুব ভালো চলছিল, খরিদ্দারও ছিল, কিন্তু হঠাৎ করে আপনার ব্যবসা ডাউনে চলছে। কারণ কি দর্শক বন্ধু? কোনো শত্রু কুদৃষ্টি বা কুনজর পড়েছে বা আপনার ব্যবসাটাকে নষ্ট করে দিয়েছে। আপনি ভালো খাচ্ছিলেন, ভালো চলছিলেন, তার মাথার তার কেটে গেছে, আপনার ব্যবসাটাকে আর উঠতে দেওয়া যাবে না, তার মাথায় এটাই চলে এসছে। তাই কোনো কিছু করে, কোনো তান্ত্রিক দ্বারা বা নিজে কিছু জানে, কিছু ক্রিয়া করে আপনার ব্যবসাটাকে নষ্ট করে দিয়েছে। আপনি দর্শক বন্ধু দিন রাত চিন্তা করে যাচ্ছেন, ব্যবসা খুলছেন, আয় হচ্ছে না। যে পয়সা আয় হচ্ছে, আপনার ব্যবসার যে মাল কিনবেন সেই পয়সাই উঠছে না। আপনার সংসারটা চালানো নিয়ে মারাত্মক দর্শক বন্ধু আপনি চিন্তা করছেন। কারণ কি দর্শক বন্ধু? আপনার সেই ব্যবসায় বা দোকানে আয় থেকে ব্যয় চলছে, ঠিক মতন ব্যবসাটাকে চালাতে পারছেন না। খরিদ্দার আসছে, কথা বলছে, জিনিস নিচ্ছে না, চলে যাচ্ছে। আপনি মাল কিনে ব্যবসায় ইনভেস্ট করে রেখে দিয়েছেন, ব্যবসাটাকে দর্শক বন্ধু কোনো রকমভাবে আর বাড়াতে পারছেন না। আপনি ব্যবসা বাড়ানোর জন্য অনেক কিছু নিজে চেষ্টা করেছেন, বুদ্ধি খাটিয়েও, টাকা লাগিয়েও সেই ব্যবসাটাকে বাড়াতে পারছেন না, খরিদ্দার বাড়াতে পারছেন না, বেচা কেনা বাড়াতে পারছেন না। আপনি শুধু চিন্তা করে যাচ্ছেন আর দোকান খুলে বসেই থাকতে হচ্ছে। তাই দর্শক বন্ধু, আমি আজকে কয়েকটি জিনিস আপনাকে সংগ্রহ করে এই উপায়টি করতে বলবো। যদি আপনি মনোযোগ দিয়ে এই উপায়টি আপনি করতে পারেন, তাহলে অবশ্যই দর্শক বন্ধু যে ব্যবসা আপনার লসে চলছিল দিনের পর দিন, দোকান খুলে যে বসেছিলেন আর ঘরে এসে শুধু চিন্তা করছিলেন, সেই চিন্তা দূর হয়ে যাবে। কারণ কি দর্শক বন্ধু, আপনার ব্যবসার পরে বা আপনার দোকানের পরে আপনার পেট চলে, হয়তো আপনার সংসারে 5 জন রয়েছে, সেই 5 জনের পেট চালানোর দায়িত্ব আপনার, তো আপনার মাথায় তো চিন্তা হবেই দর্শক বন্ধু। আজকে চিন্তা দূর হয়ে যাবে দর্শক বন্ধু যদি আপনি এই উপায়টি করতে পারেন। আমি আপনাদেরকে একদম সহজভাবে, সহজ ভাষায় বুঝিয়ে বলবো যে কী কী জিনিস সংগ্রহ করে এই উপায়টি করলে ব্যবসায় রমরমা চলবে, খরিদ্দার আসতেই থাকবে। দর্শক বন্ধু, যদি আপনি উপায়টি জানতে চান, তাহলে ভালো করে বুঝুন, ভিডিওটি সম্পূর্ণ দেখে ভালো করে বুঝে নিয়ে কাজ করুন। আর এই ভিডিওর মাধ্যমে যদি কিছু বুঝতে সমস্যা হয়, এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি এই বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন, বা আমার চ্যানেলে আরও বিভিন্ন রকম সমস্যা সমাধানের ভিডিও আছে, সেই বিষয় নিয়েও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। এইবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো যে এই ব্যবসা রমরমা চালানোর জন্য, আয় উন্নতি বাড়ানোর জন্য কী কী জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে এবং কীভাবে এই কাজ করতে হবে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। একদম মন্ত্র ছাড়া, কোনো মন্ত্র লাগবে না, কয়েকটি জিনিস আপনাকে গোপনে সংগ্রহ করতে বলবো। সেই কয়েকটি জিনিস সংগ্রহ করে চুপচাপ দোকানের মধ্যে গোপনে এই কাজটি করে রাখুন, আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না। দর্শক বন্ধু কথা দিলাম, আপনার চিন্তা দূর হয়ে যাবে। দর্শক বন্ধু আপনাকে সংগ্রহ করতে হবে দর্শক বন্ধু একটি মাটির ঘট, 5টি বেলকাটা,
পাঁচটি বড়শি, পাঁচটি সুচ, আর যে মধু মৌমাছি আছে সেই মধু মৌমাছির আম গাছে যে মধুর বাসা বাঁধে সেইখান থেকে আপনাকে একটু ডাল কেটে নিয়ে আসতে হবে খুব সাবধানে, যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন। আর ওই মাটির ঘাট পরিপূর্ণ মতন ধান, যাতে মাটির ঘরটি সম্পূর্ণ পরিপূর্ণ হয়, একটু ধান আপনাকে সংগ্রহ করতে হবে, একটি লাল শালু কাপড় সংগ্রহ করতে হবে, আর শুদ্ধ গঙ্গা মাটি, এই কটা জিনিস আপনাকে সংগ্রহ করে এই উপায়টি করবেন। আপনার বাড়িতে বসে করে নিয়ে আপনার ব্যবসা যেখানেই থাকুক সেখানে গিয়ে এই কাজটি করবেন। সর্বপ্রথম দর্শক বন্ধু আপনাকে করতে হবে, আপনার বাড়িতে যে নিত্য পুজো দেন সেই স্থানে বসে ধূপ প্রদীপ জ্বালিয়ে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভগবান শ্রীকৃষ্ণই থাকুক, কালী, শিব, মা মনসা বা লক্ষ্মী, যে নিত্য আপনার ঘরে যে পূজা আশ্রা করেন সেখানে বসে আপনাকে এই কাজটি করতে হবে। ওই মাটির ঘটের মধ্যে পাঁচটি বেলকাটা, পাঁচটি সুচ, পাঁচটি বড়শি, আর যে আম ডালটি আপনাকে আনতে বলা হয়েছিল একটুকরো ওর মধ্যে দিয়ে দেবেন। দেওয়ার পরে দর্শক বন্ধু ওই যে গঙ্গা মাটি আনতে বলা হয়েছে গঙ্গা মাটিতে দিয়ে মুখ থেকে ভালো করে আটকাবেন, কোনো জায়গায় কোনো রকম জানি ফাঁকা না থাকে। তারপরে দর্শক বন্ধু ওই মাটির ঘট এবং লাল শালু কাপড়টি কী করবেন সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তার আগে দর্শক বন্ধু আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই দর্শক বন্ধু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন প্রচুর প্রচুর করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিন। কারণ কি দর্শক বন্ধু, আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে, সেই জর্জরিত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছে না, আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে, তারা দেখে বেরিয়ে আসতে পারবে, আর আপনার একটু ভালোবাসায় দর্শক বন্ধু আমি এগিয়ে যেতে পারবো। তাই বলবো দর্শক বন্ধু, যদি আমার চ্যানেল বা আমাকে আপনাদের ভালো লাগে, আমাকে যদি আপনারা এগিয়ে নিতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে সাথে রাখুন। এইবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো, যেইভাবে আপনাকে মাটির ঘরটি যেসব জিনিসগুলো আপনাদেরকে দিয়ে রেডি করতে বললাম, আবারও বলছি যেহেতু আমি লিখে দিচ্ছি না, পাঁচটি বড়শি, পাঁচটি সুচ, আর যে মধু মৌমাছি সে আম গাছের ডাল থেকে একটু টুকরো নিয়ে এসে যেভাবে আপনাকে গঙ্গা মাটি দিয়ে ভালো করে আটকাতে বলা হয়েছে, আর ধানটা দিয়ে ভালো করে আটকে ওই লাল শালু কাপড়ের মধ্যে দর্শক বন্ধু বাঁধবেন। বাঁধার পরে দর্শক বন্ধু আপনার দোকানে বা আপনার ব্যবসা স্থানে দুই জায়গায় আপনি রাখতে পারবেন, যেখানেই আপনি সে লক্ষ্মী দেবদেবী থাকুক বা কালী থাকুক, যে নিত্য দোকানে যে ধূপ ধুনো দেখান সেখানেও বাঁধতে পারেন, বা দোকানের একদম সামনে সে দেখুক লোকে কোনো সমস্যা নেই, আপনি ওখানে ঝুলিয়ে দিন, দেখুন খরিদ্দার আপনার কোথার থেকে কীভাবে বাড়বে কোথার থেকে আসবে আপনি চিন্তা করতে পারবেন না দর্শক বন্ধু। যে চিন্তায় আপনি দিন রাত খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলেন আর সে চিন্তা থাকবে না, আপনার ব্যবসা আবারও রমরমা চলবে। আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম, যদিও কোথাও বুঝতে সমস্যা হয় আমার হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করুন, আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা নাগমাতা রানী আপনাদের সর্ব ইচ্ছা পূরণ করুক, আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন।